লোক দেখানো বিয়ে আমার একদমই পছন্দ না। আমরা দুজন দুজনের মনের মিল হয়েছে, তাই আমরা বিয়েটা করেছি। ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিয়ে নিয়ে একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। 9 টাকার দিনমোহরে 900 টাকার শাড়িতে বিয়ের পর জানা গেল অভিনেত্রীর স্বামী আজমান নাসির আগেও 2 বিয়ে করেছেন, আছে সন্তানও। এ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এসব সমালোচনার ব্যাপারে এবার ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান জানালেন আজমান নাসির। তার দাবি, তিনি অন্যায় কিছু করেননি, ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেছিলেন, কিন্তু নানা কারণে সম্পর্কগুলো টেকেনি। আমি জানতে চাই আমার ভুলটা কোথায় হয়েছে। আমার আগের দুটো ডিভোর্স হওয়ার পরে চমককে শরীয়ত মোতাবেক বিয়ে করেছি, এটা কি আমার অপরাধ? অভিনেত্রী চমক সম্পর্কে নাসির বলেন, অনেক পুণ্য করেছিলেন বলেই চমকের মতো একজন জীবন সঙ্গী পেয়েছেন। চমক একটি অসাধারণ মেয়ে, অনেক পুণ্যের কাজ করেছিল, যার কারণে চমকের মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি। তিনি আরো বলেন, তার অতীত সম্পর্কে চমককে বেশি কিছু জানাতে চাননি, তবে এখন যদি তাদের মধ্যে ঝামেলা হয় সেই দায় কার? আমি সবসময় চেয়েছি আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে। আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না। আপনারা কি চান আমাদের আবার ডিভোর্স হয়ে যাক? তার অন্যায় কি জানতে চেয়ে চমকের স্বামী অনুরোধ করে বলেন, চমক তার পৃথিবী, সেটা যেন কেউ নষ্ট না করে। ও আমার পুরো পৃথিবী, আপনারা আমার পৃথিবীটা এলোমেলো করে দিবেন না প্লিজ। এর আগে সামান্তা নামে এক তরুণীকে আজমান নাসির প্রথম বিয়ে করেন 2008 সালের 10 জুন। এরপর 2011 সালের নভেম্বরে তিনি কন্যা সন্তানের বাবা হন, কিন্তু দাম্পত্য কলহে 2016 সালের জুনে সামান্তার সঙ্গে ডিভোর্স হয়। এরপর লামিয়া ফারহিন নামে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। 2018 সালের 18 জুলাই তাকে বিয়ে করেন। ওই দম্পতির একটি কন্যা সন্তান হয়। 2020 সালে নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়। এই সম্পর্ক নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। তারপর 2023 সালের অক্টোবর মাসে লামিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় নাসিরের। এর 1 বছর না পেরোতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ঘটা করে বলেন, নাসির একজন রাজা, চমককে রানীর মতো রেখেছেন। অভিনেত্রীর এমন বক্তব্যে সহকর্মী থেকে শুরু করে দর্শকরাও সমালোচনা করেছেন। এদিকে চমকও 2014 সালের নভেম্বরে বিয়ে করেছিলেন, তার সাবেক স্বামীর নাম খান এইচ কবির। সে সময় তাদের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যদিও চমক দাবি করেছিলেন ছবির ছেলেটি তার প্রেমিক। ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। বিনোদন ডেস্ক, 52 টিভি।